فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে গাছের মুকুল থাকা অবস্থায় তার আসন্ন ফল নির্দিষ্ট মূল্যে ক্রয় বিক্রয় করা কি হালাল, এটা জানাবেন। দেখুন বোন, আপনার আসন্ন ফল নির্দিষ্ট মূল্যে ক্রয় বিক্রয় করা, যেটা গাছে ফল আছে এটা এই টাইমে ঠিক নয়, এটা এই ধরনের ক্রয় বিক্রয় করা হালাল নয়। মনে করুন, আমের মুকুল থাকা অবস্থায় বাগান কিনে নেওয়া, মোচা থাকা অবস্থায় খেজুরের গাছ কিনে ফেলা, তারপর আপনার ওই যে শীষ থাকা অবস্থায় গম বা ধানের পুরো জমিকে বা ক্ষেতকে খরিদ করা বৈধ নয়, কারণ এতে পরিমাণ ও পুষ্টি নিয়ে ধোকা থাকবে, তাতে সেটা ক্রেতা বিক্রেতা উভয়েরই ধোকা থাকবে। আর এই ব্যবসা দাদন ব্যবসার মতো নয়, কেননা দাদন ব্যবসায় নির্দিষ্ট পরিমাণে ফল ফসল নেওয়া একটা চুক্তি থাকে, কিন্তু এতে পরিমাণ নির্দিষ্ট থাকে না, বরং বাগানের বা গাছের বা ক্ষেতের সমস্ত ফসল এমন সময় অনুমানে করে বিক্রয় করা হয় যখন ফল ফসল একবার লুকিয়ে থাকে, ফুলকুড়িতে লুকিয়ে থাকে। আর রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এই ধরনের মানে খাওয়ার উপযোগী হওয়ার আগেই গাছের ফল করে বিক্রয় করাতে ক্রেতা বিক্রেতা উভয়কে নিষেধ করেছেন। যেমন আপনি হাদিস পাবেন মিশকাতে 2839 নম্বরে এবং বুখারির 1487 নম্বরে, মুসলিমের 1564 নম্বরে। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে রসুল করিম সাল্লাহ মানা করেছেন, নাহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আন বাইয়ে ثمار حتى يبدو صلاحه نهى البائع والمشتري. তো এই ধরনের ক্রেতা অভয় বিক্রেতা অভয়কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। লাল বা হলুদ বর্ণ হওয়ার আগে মানে খেজুর, তারপর আপনার যে শুষ্ক সাদা রং আসার পূর্বে শীষ জাতীয় শস্য, এগুলাকে মানে সময় অতিবাহিত হওয়ার পূর্বেই এগুলাকে মানে বিক্রয় করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যেমন আপনি হাদিসটা পড়লেন। তারপর দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি হাদিস আপনি পাবেন মিশকাতের 2840 নম্বরে এবং বুখারির 2198 নম্বরে, মুসলিমের 1555 নম্বরে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহা আন বাইয়ে থিমার হাত্তা তুজিয়া ফাকিল লাহু ওয়া মা তুজিয়া ক্বালা হাত্তা তাহমার ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতা ইযা মানা আল্লাহু সামারাতা বিমা ইয়াখুযু আহাদুকুম মালা আখি। যে আপনার এই যে সময়ের পূর্বে ফল ফসল বিক্রি করলে আল্লাহ সৃষ্টিতে কোনো দুর্যোগ এলো, এতে ফল ফসল নষ্ট হয়ে গেলে তাহলে বিক্রেতা এবং বিক্রেতা ভাইয়ের নিকট থেকে কিসের নিকট চাইবে? আপনি বিক্রি করেছেন একজন কিনেছে কিন্তু নষ্ট হয়ে গেলো, তাহলে কার এই একদিকে লাভ হয়ে যাচ্ছে একদিকে সে মরে যাচ্ছে। তো এই হচ্ছে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এই জন্য নিষেধ করেছেন। বাগানের ফল ফসলকে কয়েক বছরের জন্য অগ্রিম বিক্রি করা হতো রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং কাটার পূর্বে বিক্রিত ফল ফসল নষ্ট হলে তার মূল্য কেটে বা কর্তন করে দিতে ক্রেতাকে আদেশ করেছেন রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম। সেই জন্য এই ধরনের আগে থেকেই চুক্তি করে নেওয়া বা ক্রয় বিক্রি করা এটা ঠিক নয় বা এটা হালাল নয়, রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম এই ধরনের থেকে নিষেধ করেছেন।